হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মহালয়া, 2nd অক্টোবর, আর এখন বাজে 10:15। এখনই ক্যামেরাটা অন করলাম। আজকে বড় কোনো ভিডিও করব না, খুব ছোটোর ওপরই রাখবো। আমার এই বাঁ চোখটায় আবার ভীষণ ব্যথা হয়েছে জানো তো, জানি না কেন করকর করকর করছে, কি জানি কেন। ঠান্ডা ফান্ডা, ঠান্ডা তো আমার লাগেও না, আর ঠান্ডার তো কোনো ব্যাপারও নেই। যাই হোক, ও সেরে যাবে, ও আমি অত গায়ে মাখি না। আর আমার আজকে ব্রেকফাস্ট এসছে আমাদের কমপ্লেক্স থেকে, মহালয়ার কুপন ছিল তো আমি চারখানা কুপন পাই, তো একটা কুপন আমি নিয়ে আমার খাবার এসছে, আর বাকি তিনটে আমি আমার বাথরুম যে পরিষ্কার করে এবং তার যে অ্যাসিস্ট্যান্ট এবং আরও একজন আছে আমার পরিচিত হাউসকিপিংয়ের, ওই তিনজনকে দিয়েছি, ওরা খাক। আর আমার জন্যে একটা প্লেট বলেছিলাম দিয়ে যেতে, তো তাই দিয়ে গেছে। কী কী আছে না আছে তোমরা দেখেছো, পুরি দিয়েছে, পুরি দিয়েছে, এটা ওই বোঁদে টাইপের আছে, আর এটা হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। তো এতক্ষণ ওয়েট করবার পর 10:45 সময় অ্যাট লাস্ট ব্রেকফাস্ট এলো, কেননা প্রচুর লাইন পড়ে গেছিলো। ওই একজন গিয়ে আমাকে নিয়ে এসে দিল, তো লাইনে গিয়ে দাঁড়িয়েছিল, তো তাই আমি এখনই ক্যামেরাটা অন করলাম। আজকে আমার খুব একটা ভিডিও করার মানে ওই ছিল না, চোখটা একটু ব্যথা আছে তো ঠিক ভালো লাগছে না। আজকে ভোর 4টার থেকে প্রচণ্ড বৃষ্টি, মেঘ ডাকা এইসব চলেছে, এখন উপস্থিত ভালো হয়েছে। আমার একটা পুরো বেডশিট, তিনটে কার্টেন সব কাস্তে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো কেচে সব বারান্দায় শুকোচ্ছে। আজকে বাড়ি থেকে বেরোবো না, বাট কালকে কিন্তু আমার বেরোনোর ইচ্ছা আছে, যদি আকাশটা একটু ভালো থাকে। আমি একটু পার্লারে যাবো বলেইছিলাম, আরও টুকটাক একটু এই কাছাকাছির মধ্যে কাজ আছে, সেইগুলোকেও কালকে সারব। অক্টোবর মাস পড়ে গিয়ে 2 দিন হয়ে গেল, বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্ট বাড়ছে, গুড্ডির আসার দিন এগিয়ে আসছে, এক্ষুনি নয় বাট নিশ্চয়ই এগিয়ে তো আসছে, পুজোর মানে সময় তো আসবেই। দারুণ করেছে, খুবই ভালো করেছে তরকারিটা, খুব টেস্টি, যদিও একটু ঝাল আছে, ঠিক আছে, ম্যানেজেবল। আজকে আমার রান্নাবান্নার কোনো পার্ট নেই, ব্রেকফাস্ট হয়ে গেল এটা দিয়ে, আর লাঞ্চ স্বাদ বিচিত্রা থেকে আজকে আমাকে একটা লাঞ্চ থালি গিফট করছে, প্রমোশন নয়, জাস্ট এমনি অ্যাজ এ গিফট উনি পাঠাচ্ছেন আমাকে, তো তোমাদের সঙ্গে নিয়ে খাবো হয়তো, কিন্তু কোনো প্রমোশনের ব্যাপার নেই। দারুণ টেস্টি হয়েছে তরকারিটা। আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, কার্টেন্স লাগানো হচ্ছে সেটার ওপর, তো দেখলাম একজন প্রথম কমেন্ট এসছে যে লিখেছেন একজন সমর দাস, বোধহয় তার নাম মনে হয়, আমি ঠিকঠাকই বলছি হয়তো, যদি ভুল থাকি তাহলে আই এম ভেরি সরি। তো উনি লিখেছেন যে যে বাথরুম পরিষ্কার করে তাকে দিয়ে কার্টেন লাগানো উচিত হয়নি, কেননা সে 5 বারই বাথরুম পরিষ্কার করে। প্রথম কথা বলবো, তাকে আমি উত্তর অবশ্য দিয়েছি, কিন্তু আমার মনে হলো আমার পরিবারের সঙ্গেও একটু শেয়ার করি, কেননা এই কমেন্ট হয়তো অন্যরাও কেউ লিখবে, বা অনেকের মনে মনে হয়তো এটা হচ্ছে যে বাবা এই বাথরুম পরিষ্কার করে তাকে দিয়ে আবার কার্টেন লাগাচ্ছে। দেখো, নাম্বার 1 হচ্ছে ও ডিউটিতে এসে আগে আমার কাছে এসেছিল কালকে আমার এই কাজটা করবার জন্যে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ও প্রাইভেট কাজ এখন আর করছে না, আমার ছাড়া আর কারো প্রাইভেট কাজ করছে না, ওই টাকা পয়সার ব্যাপার, অমুক তমুক এইসব ব্যাপার জন্যে ও আর কারুর সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখছে না এবং কারুর প্রাইভেট কাজ করছে না, এটা দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হচ্ছে কারুর মানে যে কোনো কাজই যে ও করুক না কেন, কারুর গায়েতে তো সেটা লেখা থাকে না। এবার
যদিও কারোর বাথরুম পরিষ্কার করে যে আমার কাছে এসছে সেটা নয়, কিন্তু তাও যে কোনো কাজই তো একটা কাজ, সে গরিব মানুষ, সে তো করে খাচ্ছে, আর সে নিজেও তো বেঁচে আছে, তাই না? একটা হাইজিনিক ব্যাপারটা যদি ধরা হয় তাহলে সেও তো সুস্থভাবেই বেঁচে আছে, নিশ্চয়ই সে হাতটা ধুয়ে সেইভাবেই আছে, তা না হলে এতদিনে সেও তো অসুস্থ হয়ে পড়তো, তাই না? তারও তো ঘরে বউ বাচ্চা রয়েছে, হতে পারে সে গরিব। আর এটা তো কারুর গায়েতে লেখা থাকে না কে কী কাজ করে না করে। আমার অন্তত এটা মনে হয়েছে যে এইভাবে ডিসক্রিমিনেট করাটা ঠিক না, কেননা খুব সুটেড বুটেড হয়ে বড় বড় ডাক্তার তারাও যা কীর্তি কাজ করছে বা করেছে সেটাও তো তাহলে কথাটা বলতেই হয়। তো যাই হোক, তো তার ইনফরমেশানের জন্য এবং সবার ইনফরমেশানের মানে সবারই একটা হয়তো প্রশ্ন থাকতে পারে, তাই আমি বলে ক্লিয়ার করে দিলাম যে ও কারুর কাজ করে না, আর ও কালকে ডিউটিতে এসে আমার কাছে এসেছিল। এই যে আমি পূজো আশ্রা মানি না, আমি পূজো আশ্রার দিকেও যাই না, আমি পছন্দও করি না, যাই হোক সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার মাকে দেখতাম, বলতো মা বা কেন, অনেককেই আমি দেখি এবং যারা সব মানামানি করে তাদের মধ্যে ব্যাপারটা আছে যে এই কাপড়ে ঠাকুর ছোঁবো না, ওই কাপড়ে ঠাকুর ছোঁবো না, সন্ধে দেওয়ার আগে আমি সব ছেড়ে ফেলবো, এইসব আছে। আমি মাকে বলতাম যে ফুল বিক্রি করতে বসেছে, যার কাছ থেকে মানুষ ফুল নেয় পুজোতে দেবে বলে, গরিব মানুষ, সে এক কাপড় পরে চার দিন ধরে বসে আছে, নাকি ফুলটা বিক্রি করার মুহূর্তে তার পটি পেয়েছিল, সে পটি করে এসে বসেছে, কেউ কি জানে, কেউ কি জানে। ইভেন এমনও দেখেছি তার কোচরের মধ্যে কিছু খাবার দাবার আছে, সে খেতে খেতেই ফুল বিক্রি করছে, মানে এটো হাতেই। হ্যাঁ, তো সেটা কিন্তু কারুর কোনো মনে হয় না, সেটা কিন্তু একদম মানে ওরে বাবা বিশাল ব্যাপার, সেই ফুল নিয়ে সে ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরের গলায় দিচ্ছে, মাথায় দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। তো এই যে কথাগুলো এবং এই যে বিশ্বাসগুলো, এগুলো মিনিংলেস বলে আমার তো মনেই হয়, কেননা একদিকে আমি কনসিডার করছি আর আরেকদিকে কনসিডার করছি না, এগুলো কি মানে রাখে আমি তো বুঝি না। মাকে বলে অবশ্য এগুলো কোনো কাজ হয়নি কোনোদিন, আর আমি এটাও জানি যারা এসব বিশ্বাস ফিশ্বাস করে তাদের কোনো কাজ হবেও না বলে, কিন্তু প্র্যাকটিক্যাল কথা এটাই। ভাত খাওয়া কাপড়ে ঠাকুর ছোঁবো না, যে ফুল বিক্রি করছে, যার ফুলটাই ঠাকুরের গলায় দেওয়া হচ্ছে, মাথায় দেওয়া হচ্ছে, সে তো গরিব মানুষ, সে কি রেগুলার বেসিসে কাপড় টাপড় চেঞ্জ টেঞ্জ করছে, ভাত খেয়ে কাপড় চেঞ্জ করছে, সে বলেছে, কোনো গ্যারান্টি নেই তো। তো তার কাছ থেকে সেই ফুল কিনে নিয়ে এসেই মানুষ কিন্তু ঠাকুরকে দিচ্ছে। এগুলোর কোনো অস্তিত্ব নেই এইসব কথাবার্তা। যারা এগুলো বিশ্বাস করে তারা মানতে চায় না, বায়াস। আমিও কিছু বলছি না, কারোর উদ্দেশ্যেই কিছু বলছি না যে এটা ভুল করছে, ওটা ভুল করছে, যে যা করছে তার দিক থেকে সে ঠিক, আর আমার বিশ্বাস নেই এটাও আমার দিক থেকে আমি 100% ঠিক। এই যে আমার খাবারটা, সেদিনে আমার বাথরুম পরিষ্কার যে করলো তার যে অ্যাসিস্ট্যান্ট এসেছিল তার হাতেই কিন্তু আমি কুপনটা দিয়েছিলাম, সেই কিন্তু আমার খাবারটা কৌটো করে এনে দিল, তা আমি কি খাবো না, কেননা সে এনে দিয়েছে।
এগুলো আজকালকার 2024 সালে দাঁড়িয়ে এইসব কথাগুলো কি আর মানায়? এসব আমাদের দাদুরা করতো, দাদুর মুখে এইসব শুনতাম জানো তো, যে ওকে ছোব না, একে ছোব না, ও বাবা ও সুইপারের কাজ করে, ছোব না, এ মুচি ছোব না, তাহলে চান করতে হবে। হোয়াট ননসেন্স না এইসবগুলো! আমার নিজের যদি ক্যালি থাকে, মানে থাকতো, আমি হয়তো নিজেই আমার একটা জুতো সেলাই করতে বসে যেতাম। তাহলে কি আমাকে ছোঁয়ার মতো যোগ্য রইল না? আমি আর রইলাম না, অচ্যুত হয়ে গেলাম। আর সে তার ওটা প্রফেশন, সে করতে পারে, তার ওই ক্ষমতাটা আছে জুতো সেলাই করা, জুতো পালিশ করা, তাহলেই সে অচ্যুত হয়ে গেল। এসব আগেকার দাদুরা বিশ্বাস করতো, এখনকার এইসব কথাগুলো আর মানায় না। যাই হোক, আজকে আমি ভিডিওটাকে আর একদম টানবো না, আজকে আমার একদম ভালো লাগছে না এই চোখটা নিয়ে। না কিছুই নয়, সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আইবলের চারপাশে যে হোয়াইট জায়গাটা, ওই জায়গাটাতে একটু মানে করকর করছে আর কি। ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কোনো জিনিসই পার্মানেন্ট না। দেখা যাক। আর মোটামুটি আমার কাজ সব শেষ হয়ে গেছে, তোমাদের তিনটে ভিডিও সব শেয়ার করেছি, এখন যেটুকু টুকটাক আছে এগুলো আমি নিজেই করে নেব। আর স্যাটারডেতে আমার ওই বাথরুম পরিষ্কারের লোকই আসবে, সে বাথরুম করবে আর আমার কিচেনটা পুরো ক্লিন করে দেবে। ব্যাস, আর আমি তারপরে যেটুকু টুকটাক থাকবে আমি নিজে ম্যানেজ করে নেব। ওয়েদারটা যদি এরকমও থাকে তাহলেও একটু বাঁচো, বাইরে বেরিয়ে যেটুকু কাজ আছে সেটুকু তো করতে হবে, তাই না? এখন খেয়ে চান টান করবো, আর টুকটাক একটু দেখি পরিষ্কার টরিষ্কার নিজে যেগুলো কলিন দিয়ে করার সেইগুলো করবো। আজকে আমি আর বেরোচ্ছি না, তবে কালকে অবশ্যই বেরোনোর চেষ্টা করব। তো চলো, আজকের মতো না ভিডিওটা শেষ করেই দিচ্ছি। জানো তো আজকে আর সত্যি ঠিক ওই চোখটার জন্যে পারমিট করছে না, একটু করকর করছে, তো জোর করে মানে তোমাদের দেখছি আর কথা বলছি। তো আজকে এইটুকুই থাকুক, এক এক দিন তো এক এক রকমই যায়, তাই না? তো আজকে এইটুকুই থাকুক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরের ভিডিওতে। যদি আজকের এইটুকু ভিডিওই তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।